যেটা আমার প্রথম ভিডিও, একদম প্রথম। তো আজকের ভিডিওটা আমরা দেখব বাংলাদেশের খুবই স্পেশাল নাটকের খুবই স্পেশাল ফাইট সিন, যেটা দেখে তুমি মরেও যেতে পারো, কিন্তু সেটাতে আমার দোষ নাই। ওকে, মরে গেলে আমার কোনো দোষ নাই। তাহলে কোনো হায় না বাই বলে শুরু করা যাক ভিডিওটা। আমাদের দেশে ভেবেছিল হলিউড বলিউডকে দেখে তারা VFX অ্যাড করবে, ফিল্ম মুভি যাই হোক, নাটক টাটক যাই হোক অ্যাড করছে। তো এই এই VFXটা না দেখে আপনি মানে থাকতে পারবেন না, এত সুন্দর VFX, মানে এত এত হাই গ্রাফিক্স VFX, মানে মানে দেখলে আপনি বুঝবেন এত ভালো VFX তারা আপনারে দেখাচ্ছে। তারপর আমাদের আছে গ্র্যাভিটি, যেটা তো বাংলাদেশ সিনেমায় কোনো মানে মূল্যই না, একদম না, জিরো পার্সেন্ট, একদম জিরো। দেখতে চান আপনি, তাহলে এই নেন, দেখে নেন। এটা কি দেখলাম আমরা, মানে যেটা তুমি পারবা না সেটা দিয়ে তুমি চেষ্টাই কেন করো, মানে পারে না সেটা দিয়ে তারা চেষ্টা করে। যাই হোক, আরেকটা ক্লিপ আছে দেখাচ্ছি, এটা ক্রিঞ্জ, সুপার ক্রিঞ্জ। এটাকে বলে হলো গরিব আয়রন ম্যান, কারণ এ হলো আয়রন ম্যানের মনে হয় ভাই বা যাই হোক, ওর কাছে টাকা নাই তাই ওর কাছে স্যুট নাই, কিন্তু পাওয়ার আছে গরিব আয়রন ম্যান। যাই হোক গাইস, আজকে এত পর্যন্তই, ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হবে, গুড বাই। কিন্তু যাওয়ার আগে ওই যে লাল বাটনটা দেখতেছেন একটা ঠোকা দিয়ে যান, আর ওই যে নীল বাটনটা দেখতেছেন লাইক বাটন ডিসলাইক না, ওটাকে হলো গুতা দেন বা যাই দেন কিছু দেন, ঠিক আছে। তাহলে পরের ভিডিওতে দেখা হবে, গুড বাই। শরীফ খান, কথাটা মনে রাখিস। ও ভাই থাম না, ভিডিওটা ঠিক মতো শেষ করতে দে।